আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু এর একটি গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লোহার ট্রাস্টের লোহার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা এর আগের ভিডিওটাতে দেখিয়েছি যে কাঠের ট্রাসে কাঠের পরিমাণ নির্ণয় করা, আর আজকের এই ভিডিওটাতে আমরা লোহার ট্রাসে লোহার পরিমাণ নির্ণয় করব। তো আমাদের একটা চিত্র দেয়া আছে এবং এই চিত্রের সাথে কিছু তথ্যাদিও আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ যে এখানে লোহার ট্রাসের যে বিভিন্ন মেম্বারগুলো আছে, সেই বিভিন্ন মেম্বারগুলোর যে দৈর্ঘ্য, প্রস্থ বা থিকনেস, এই তথ্যগুলো আমাদের দিয়ে দিয়েছে। তো এই তথ্য এবং এই চিত্র থেকে আমার এই ট্রাসটাতে মোট কতটুকু লোহা ব্যবহৃত হয়েছে সেটা আমার নির্ণয় করে দিতে হবে। তো এখানে একটা বিষয়ে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যেই তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু এখানে আমার এই চিত্রটাতে হাতের ডান দিকে হচ্ছে সিরিয়াল করে দিয়ে দিয়েছে, কিন্তু অনেক প্রশ্নেই কিন্তু এভাবে দেবে না, সেগুলো হচ্ছে চিত্রের মধ্যেই থাকবে, একটু এলোমেলোভাবে সাজানো থাকে। তো সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে রাফটারের কাজ। কারণ হচ্ছে আমার যেহেতু তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলো আমি সিরিয়ালভাবে ব্যবহার করব। কারণ আমি যদি এলোমেলো করি তাহলে হয়তোবা দেখা যাবে কোনো একটা আইটেম বাদ পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি চাইবো না যে আমার কোনো একটা আইটেম বাদ পড়ুক, তাহলে আমার সম্পূর্ণ অঙ্কটাতেই দেখা যাবে যে কিছু ভুল হয়ে যাবে। তো আমরা প্রথমে রাফটারের কাজটা করব। রাফটার হচ্ছে এই যে যে ঢালু যে দুইটা একটা মেম্বার দেখা যাচ্ছে ডান দিকে, সেটা হচ্ছে রাফটার। তো আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এন ইনটু এল ইনটু ইউনিট ওয়েট। এখানে এন সমান সমান আমরা বুঝাচ্ছি হচ্ছে যে সংখ্যা। এখানে রাফটার কয়টা আছে দেখেন, আমি লাল রঙের অ্যারো দিয়ে দেখাচ্ছি যে রাফটার কয়টা আছে। এই পাশে একটা আছে এবং এই পাশে, অর্থাৎ ডান দিকে একটা, বাম দিকে একটা, টোটাল দুইটা রাফটার আছে। তাহলে আমার এন এর মান হচ্ছে টু। এরপর হচ্ছে এল, এল এর মান হচ্ছে 6 মিটার, অর্থাৎ একটা রাফটারের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার লম্বা। এখন এই 6 মিটার আমি কোথায় পেলাম? 6 মিটার চিত্রের মধ্যে থাকতে পারে, আর যদি চিত্রের মধ্যে না থাকে তাহলে অবশ্যই যেখানে তথ্যাদি আছে সেখানে আপনি খুঁজে নেবেন। দেখেন আমার এখানে যে রাফটারের যে ইগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, তার পাশে আমার 6.0 মিটার দেওয়া আছে, অর্থাৎ এল হচ্ছে 6 মিটার। এরপর আমি বের করব হচ্ছে এরিয়া। এই যে যে রাফটার যে মেম্বারটা আছে, সে অ্যাঙ্গেল বারটা আছে, এই অ্যাঙ্গেল বারটাকে আমি অ্যাঙ্গেল বারের এরিয়াটা বের করে নিব। এটার জন্য সূত্রটা হচ্ছে এল প্লাস বি মাইনাস এইচ ইন্টু এইচ। এখানে আপনারা দেখেন যে রাফটারের যে তথ্যাদিগুলো দেওয়া আছে সেখানে আছে 75 ইন্টু 75 ইন্টু 12 মিলিমিটার। প্রথমটাকে ধরবো স্মল এল, পরেরটা হচ্ছে স্মল বি, এরপরেরটা হচ্ছে স্মল এইচ। আপনি যদি সেইভাবে যদি মানগুলো বসিয়ে দেন, মানগুলো বসাইলে আপনার ক্যালকুলেশনে আসতেছে হচ্ছে 1656 মিলিমিটার স্কোয়ার। এখানে আমি যদিও এককটা দেখাইনি, এককটা হচ্ছে মিলিমিটার স্কোয়ারে থাকবে। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এই মানটা কিন্তু অবশ্যই মিলিমিটারে রাখতে হবে, মিটারে কনভার্ট করবেন না। এরপর আমরা ইউনিট ওয়েট বের করব। ইউনিট ওয়েট বের করার সূত্রটা হচ্ছে 0.00785 ইন্টু এ, অর্থাৎ এখানে হচ্ছে 0.00785-এর সাথে যদি এর যেই মানটা আছে এই এর মানটা গুণ করে দেই তাহলে আমরা ইউনিট ওয়েটটা পেয়ে যাব। গুণ করার পরে আমি এখানে পাচ্ছি হচ্ছে 13 কেজি, অর্থাৎ পার মিটার, অর্থাৎ প্রতি মিটারের জন্য এইটার অ্যাঙ্গেল বারটার ওজন হচ্ছে 13 কেজি। তাহলে আমি সব তথ্যগুলো এবার পেয়ে গেছি, এই তথ্যগুলো আমি এখানে বসিয়ে দিই। এন এর মান হচ্ছে 2, এল এর মান 6 এবং ইউনিট ওয়েট হচ্ছে 13। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 156 কেজি। এটা গেল হচ্ছে রাফটারের কাজ। এরপর আমরা মূলত করব হচ্ছে টাই বিমের কাজ। দেখেন টাই বিমের এখানে আমার তথ্যগুলো দেয়া আছে, টাই বিমের তথ্যে আবার একটা বিশেষ বিষয় উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 2LS। LS দিয়ে মূলত বোঝায় হচ্ছে অ্যাঙ্গেল বার। আপনার এই অধ্যায়ে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নও আছে যেখানে বিভিন্ন ধরনের সংকেতগুলোর পূর্ণরূপটা কী সেটা এখানে দেওয়া আছে, ওটা একটু দেখে নেবেন আশা করি। তো LS দিয়ে মূলত বোঝাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল বার। তো আমাদের সূত্র কিন্তু সেমই থাকবে, এন ইন্টু এল ইন্টু ইউনিট ওয়েট। তো এখানে আমার এন কয়টা দেখেন, টাই বিম যেখানে দেওয়া আছে, টাই বিম যে চিত্রের মধ্যে যে আমি গোল মার্ক করেছি টাই বিমের, এখানে টাই বিম কিন্তু একটাই দেখা যাচ্ছে, নিচের যে আনুভূমিক যে মেম্বারটা সেটা। কিন্তু এখানে এন সমান সমান আমি টু লিখেছি, টুটা পেলাম কোথায়? এখানে দেখেন এল এস এর সামনে হচ্ছে টু দেওয়া আছে, টু এল এস মানে হচ্ছে ডাবল অ্যাঙ্গেল বার। এল এস মানে হচ্ছে অ্যাঙ্গেল বার আর টু এল এস মানে হচ্ছে ডাবল অ্যাঙ্গেল বার। তো এখানে এন সমান সমান হচ্ছে অটোমেটিকলি টু বসে যাবে যেহেতু ডাবল দেওয়া আছে। এরপর হচ্ছে এল এর মান, এল এর মানটা আমার এখান থেকে একটু বের করে নিতে হবে কারণ টাই বিমের দৈর্ঘ্যটা এখানে আমার দেওয়া নাই, সেক্ষেত্রে টাই বিমের দৈর্ঘ্যটা বের করতে হবে। এই টাই বিমটা যে দুই পাশে দুইটা দেয়ালের ওপর ভর করে আছে, এই দেয়াল দুইটার পুরুত্বের সাথে যোগ করতে হবে হচ্ছে মাঝের স্প্যান দৈর্ঘ্য। দেখেন 25,925 এভাবে মানটা দেওয়া আছে, সেহেতু আমি এটাকে 25+900+25 সেন্টিমিটার। তো এটাকে ক্যালকুলেট করলে হয় হচ্ছে 950 সেন্টিমিটার, যদি মিটার নিই তাহলে হবে হচ্ছে 9.5 মিটার। তো এটা গেল
যেহেতু এখানে তিনটা মান দেওয়া আছে, সেহেতু আমি এ বের করে ফেলবো, মানগুলো বসাই। বসানোর পরে যখন ক্যালকুলেশন করলাম তখন আসলো হচ্ছে 744 মিলিমিটার স্কোয়ার। তো এটাকে আমরা ইউনিট ওয়েটে কনভার্ট করবো এরপর। কিন্তু এইখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এখানে আমার প্রত্যেকটা বিমের ক্ষেত্রে, টাই বিম, রাফটার, স্লোপিং বার, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন তিনটা করে মান দেওয়া আছে। তো তিনটা করে যখন মান দেওয়া আছে তখন কিন্তু এটাকে আমি এই সূত্র দিয়ে, অর্থাৎ এরিয়াটাকে এই সূত্র দিয়ে বের করতে পারছি। কিন্তু যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে কি হবে, যেমন এই টাই বিমটাতে আমার 65x65x6 দেওয়া আছে, যদি 65x65 হয় তাহলে আমি কি করব, এরকম কিন্তু প্রশ্নটা হতে পারে। এবং কিছু কিছু চিত্রে কিন্তু এরকম আছে, যদিও আমার এই চিত্রটাতে নাই। যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে আপনার এর জন্য যেই সূত্রটা ব্যবহার করেছি এই সূত্রটা ব্যবহার করতে হবে না, শুধুমাত্র যেই দুইটা মান দেওয়া আছে ওই দুইটা মান গুণ করে দিবেন, ওটা হচ্ছে ফ্ল্যাট বার। যদি দুইটা মান দুইটা যদি দেওয়া থাকে আপনার দুই যদি মাত্র দুইটা মান দেওয়া থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে ওইটা হচ্ছে ফ্ল্যাট বার। আর ফ্ল্যাট বারের ক্ষেত্রফল বের করার জন্য ফ্ল্যাট বার হচ্ছে অনেকটা আয়তাকার শেপের হবে, যদিও ওটার থিকনেসটা খুবই কম হয়, আয়তাকার শেপের হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে ওই দুটাকে আপনি গুণ করে দেবেন, আর যদি তিনটা মান দেওয়া থাকে তাহলে আমি এখানে যেই সূত্রটা দেখাচ্ছি এই সূত্র দিয়ে এর মানটা বের করবেন। তো ইউনিট ওয়েটটা আমরা বের করি, ইউনিট ওয়েটের মান বসানোর পরে, এর মান বসানোর পরে আমাদের আসতেছে হচ্ছে 5.84 কেজি পার মিটার। আমরা সবগুলো মান বসাইলে আমরা টাই বিমের ওজন পাই হচ্ছে 110.97 কেজি। এটা গেল হচ্ছে টাই বিমের কাজ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্লোপিং বার। স্লোপিং বার এখানে দেওয়া আছে LS 40x40x6 মিলিমিটার। তো আমাদের সূত্র কিন্তু সেম থাকবে, N×L×ইউনিট ওয়েট। তো আমরা এখান থেকে এন সমান সমান হচ্ছে 2। এখন স্লোপিং বার দুইটা সেটা কীভাবে দেখবো, দেখেন আমি এখানে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে স্লোপিং বার দুই পাশে দুইটা আছে। এরপর হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু একেবারে সবার শেষে দেওয়া আছে 2.85 মিটার। আর এ তো আমার ঠিক আগেরভাবেই বের করে নিব আমি এটাকে। তো এর মান এখানে আসতেছে হচ্ছে 444, আর ইউনিট ওয়েটটা আমার সেম সূত্র থাকবে, কোনো চেঞ্জ হবে না। আপনার শুধুমাত্র যেটা কষ্ট হবে সেটা হচ্ছে শুধুমাত্র এন এল এই দুইটা খুঁজে বের করা এবং এই দুইটাকে সঠিকভাবে ব্যবহার করা, তাহলে আপনার অঙ্কটা খুব ইজিলি মিলে যাবে। তো স্লোপিং বার গেল, এখানে স্লোপিং বারের মান আসলো হচ্ছে 19.84 কেজি। তো স্লোপিং বারের পর আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্ট। স্টার্টের মান দেখেন 40x40x6 মিলিমিটার আছে। তো আমাদের সূত্র কিন্তু সেম থাকবে, N×L×ইউনিট ওয়েট। তো এন এর মান হচ্ছে 2, কারণ স্লোপিং স্টার্ট এখানে দেখেন দুই পাশে দুইটা দেওয়া আছে স্টার্ট, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এল এর মান হচ্ছে 1.5 মিটার, সবার শেষে দেওয়া আছে। আর এ তো আমার যেহেতু তিনটা ডাইমেনশন দেওয়া আছে আগের মতোই এর সূত্র ব্যবহার করব। এবং এখানে আসতেছে হচ্ছে 444, এবং এখান থেকে ইউনিট ওয়েটটা আমরা বের করে নিই, ইউনিট ওয়েট হচ্ছে 3.49 কেজি পার মিটার। তো মানগুলো সব বসিয়ে দিই, বসানোর পরে ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 10.47 কেজি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিট। তো ক্লিটের মানটাও দেওয়া আছে আমাদের 50x50x6। তো এখানে সূত্র কিন্তু সেম থাকবে, N×L×ইউনিট ওয়েট। আমাদের এন এর মান হচ্ছে 6। এখন প্রশ্ন হতে পারে ক্লিট 6 আমি কীভাবে পেলাম, দেখেন এখানে 6টা ক্লিট কিন্তু দেখাচ্ছে, অ্যাঙ্গেল শেপের, এল শেপের অ্যাঙ্গেল বার 6টা ক্লিট এখানে আছে। তো যেই কারণে হচ্ছে আমার এন হচ্ছে আমার 6টা ব্যবহৃত হবে। এরপর আপনি যেটা করবেন, এল এর মান কিন্তু আমার এখানে দেওয়া নাই, এল এর মান দেওয়া না থাকার কারণে এল এর মান আমি 10 সেন্টিমিটার হচ্ছে ধরে নিয়েছি, যে 10 সেন্টিমিটার। আপনি 9 সেন্টিমিটার ধরতে পারেন, 8 সেন্টিমিটার ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এল এর মান গেল, এরপর হচ্ছে এর মান, এর মান আমরা আগের সূত্র দিয়ে বের করব। এরপরে হচ্ছে আমরা ইউনিট ওয়েটটাকে বের করে নিব। তো এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন যে এই অনেক বইতেই ক্লিটের কাজটা করে নাই, সেই ক্ষেত্রে এটার ইস্যুটা হচ্ছে যে আমার যদি এল দৈর্ঘ্য দেওয়া না থাকে তাহলে সেটার কাজ অনেক ক্ষেত্রে আমরা করি না। আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, যেহেতু ক্লিটের দৈর্ঘ্যটা দেওয়া নাই। আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, যদি আপনারা ধরে নিয়ে করতে চান তাহলে করতে পারেন। তো ক্লিটের মান আমাদের বের হলো হচ্ছে 2.66 কেজি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াল প্লেট। আমাদের যতগুলো অ্যাঙ্গেল বার ছিল সবগুলো অ্যাঙ্গেল বার শেষ, সবগুলো অ্যাঙ্গেল বার কিন্তু একই রকমের এসেছে। এবার যে প্লেটগুলো আছে, এখানে আছে কি ওয়াল প্লেট আছে, শু প্লেট আছে, অ্যাঙ্কর প্লেট আছে, গ্যাসেট প্লেট আছে। তো এই প্লেটগুলোর কাজ আবার সবগুলো একই রকমের হবে। আমরা প্রথমে ওয়াল প্লেটটা করতেছি, ওয়াল প্লেট আছে হচ্ছে 250, 400 আর 10 মিলিমিটার। অনেক সময় দেখবেন কিছু প্লেটের দুইটা মান দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তিনটা মান করার জন্য শেষের মানটা 10 মিলিমিটার ধরতে পারেন। সাধারণত সব ক্ষেত্রেই প্লেটগুলো হচ্ছে 10 মিলিমিটার পুরুত্বের হয়। তো প্লেটের জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে N×L×B×H×ইউনিট ওয়েট। এখানে আমাদের এন এর মান হচ্ছে 2। কীভাবে, এইখানে দেখেন দুইটা প্লেট আমাদের আছে, ওয়াল প্লেট দুইটা আছে, দুইটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি। এল এর মানটাকে মিলিমিটার থেকে মিটারে নেবেন,
এরপরে ঠিক যেটা আসবে 1000, মানে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আপনি 1000 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আসতে হচ্ছে 0.25। এরপর আপনি বিটা বের করবেন, বি হচ্ছে 400 মিলিমিটার দেওয়া আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমাদের আসে হচ্ছে 0.4। এরপর হচ্ছে এইচ, এইচ হচ্ছে 10 মিলিমিটার, 10-কে 1000 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 0.01। মানগুলো আমরা সব বসিয়ে দিলাম। আর ইউনিট ওয়েটের ক্ষেত্রে এইবার হচ্ছে 7850 কেজি, কারণ আমরা এখানে কিন্তু আয়তন বের করে নিচ্ছি, আর আমরা জানি যে 1 ঘনমিটার লোহার ওজন হচ্ছে 7850 কেজি। এটা কিন্তু আমাদের মুখস্থ মান এবং এটা একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু আসবে আশা করি। তো এখানে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হচ্ছে 15.7 কেজি। ওয়াল প্লেটটা গেল, ওয়াল প্লেটের পর আমাদের আছে হচ্ছে শু প্লেট। শু প্লেটের মান হচ্ছে 250 210 দেওয়া আছে, আমাদের সূত্র কিন্তু সেম থাকবে। আমরা শুধুমাত্র এনের সংখ্যাটা যে 2, এটা কিভাবে আসলো সেটা আমরা দেখিয়ে দিব। দেখেন দুই পাশে দুইটা শু প্লেট আছে, তো আমাদের এখানে এলের মানটা আমরা যা আছে সেটাকে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। ঠিক একইভাবে বি যেটা মিলিমিটার আছে সেটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, এইচ মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। মানগুলো বসিয়ে দিই, ইউনিট ওয়েট কিন্তু বরাবর প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রে ইউনিট ওয়েট হচ্ছে 7850 কেজি। আমাদের উত্তর আসতে হচ্ছে 9.81 কেজি। শু প্লেট গেল, এরপর হচ্ছে অ্যাঙ্কর প্লেট। যেহেতু আমার চিত্রের কোথাও অ্যাঙ্কর প্লেট দেখায় নাই, তাই আমি এখানে অ্যাঙ্কর প্লেটের কাজটা করতেছি না, আমি এরপরে চলে যাচ্ছি গ্যাসের প্লেটে। গ্যাসের প্লেট 10 মিলিমিটার পুরু, 3টা গ্যাসের প্লেট আছে, এ বি সি। এবার এ আমরা প্রথমে এটাকে করতেছি 450 এবং 300 মিলিমিটার, আমাদের সূত্র কিন্তু সেম থাকবে, সূত্রের কোনো চেঞ্জ নাই। আমরা শুধুমাত্র এনের মানটা দেখাচ্ছি, এনের মান হচ্ছে 1 হবে, কারণ গ্যাসের প্লেট এ আছে, শুধুমাত্র উপরে দেখেন উপরেটা নিচে ছোট্ট করে একটা এ লেখা আছে। তো এল এর মান এবং বি এর মান এবং এইচ এর মান যা ছিল সেটাকে আমরা প্রথমে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম, সবগুলো মান বসিয়ে দেই, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 10.59 কেজি। এটা গেল হচ্ছে গ্যাসের প্লেট এ। ঠিক একইভাবে আমরা করব হচ্ছে গ্যাসের প্লেট বি। আমাদের সূত্র কিন্তু সেম থাকবে, সূত্রের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেল বার এবং প্লেট দুইটা দুই ধরনের, অ্যাঙ্গেল বার একভাবে করব, প্লেট হচ্ছে আরেকভাবে করব। এই দুইটা নিয়মই খুব ভালোভাবে যদি একটু মুখস্থ করে নিতে পারেন তাহলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমাদের গ্যাসের প্লেট বি আছে হচ্ছে দুইটা, আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এল, বি এবং এইচ, এই তিনটাকে আমরা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিয়েছি। আমি আবারও বলছি গ্যাসের প্লেটের উপরে কিন্তু মিলিমিটার 10 মিলিমিটার পুরু দেওয়া আছে, পুরুত্বটা 10 মিলিমিটার দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাশে যদি দেখেন যে বিয়ের পাশে তো দুইটা মান, তাহলে 10 আমি পেলাম কোথায়, এটা কিন্তু উপরে দেওয়া আছে গ্যাসের প্লেট। আর যদিও কখনও এটা দেওয়া না থাকে, পুরুত্বটা প্লেটের ক্ষেত্রে দেওয়া না থাকে, আপনি কিন্তু 10 ধরে নিতে পারবেন। এরপর হচ্ছে সর্বশেষ আমার গ্যাসের প্লেট সি। তো গ্যাসের প্লেট সি এর ক্ষেত্রেও সূত্র কিন্তু সেম থাকবে, শুধুমাত্র এনের মান হবে দুইটা। এখানে দেখেন ছোট্ট করে একটা সি লেখা আছে, আমার হাতের বাম দিকের যেই তীর চিহ্নটা দিয়েছি এটার পাশে একটা সি লেখা আছে গোল দিয়ে। তো আমার এল, বি এবং এইচটাকে যথারীতি আমি মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম এবং আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে এখানে পাচ্ছি হচ্ছে 15.54 কেজি। তো এর মধ্যে আমাদের সবগুলো অ্যাঙ্গেল বার এবং প্লেটের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মোট লোহার পরিমাণ, অর্থাৎ আমাদের যতগুলো কাজ বের হয়েছে সবগুলোর পরিমাণকে আমরা পরপর লিখে যোগ করে দিব। যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 356.91 কেজি, এবং এটাই কিন্তু উত্তর। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন, তারপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অঙ্কটা কিন্তু রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি পরীক্ষার হলে আসে ইনশাল্লাহ সবাই এটার উত্তর করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।